আজকে হচ্ছে স্পেশাল ডে, আর স্পেশাল ডেতে স্পেশাল লাঞ্চ হয়। তো আজকে আমাদের লাঞ্চে রয়েছে হচ্ছে মাটন। আর যখনই মাটন তোমাদের দেখাই, বলো সোনারীদের মাটনের রেসিপিটা তুমি শেয়ার করো। বেশিরভাগ সময় মাই মাটনটা বানায়, আমি খুব কমই বানাই, কারণ মা স্পেশালিস্ট। তবু আজকে মাটনটা আমি বানাচ্ছি, আর আজকে আমার যেরকম ভাবে আমি মাটনটা বানাই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, তো তেল সর্ষের তেলে রান্নাটা করব। আর সবার আগে হচ্ছে, বাঙালি বাড়িতে মাটনের সাথে একটু বড় বড় আলু না থাকলে একদম মাটন ভালো লাগে না। তো আমি আলুটা কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আলুটাকে আগে ফার্স্টে একটু হালকা করে ফ্রাই করে তুলে নেব। আলুটা হালকা করে ভেজে নিচ্ছি, আর ভাজার কাজটা ইয়ে মিস্টার ভট্টাচার্যকে দেওয়া হয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, বললাম বেশি কড়া করে ভাজি না, তো জাস্ট তুলে নিচ্ছি। এরপর তেলেই দুটো তেজপাতা ফোড়ন দিচ্ছি। আর আমি না পেঁয়াজটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, বেটে নিয়েছি, তো এই বাটা পেঁয়াজটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে মেইন কাজ, পেঁয়াজ ভাজার কাজটা। আমার খুব বিরক্ত লাগে অনেকটা সময়। আর পেঁয়াজটা বেটে দিলে কি হয়, গ্রেভিটা খুব থকথকে হয়, কিন্তু পেঁয়াজটা থেকে যে জলটা থাকে না, এটা শুকোতে অনেকটা টাইম লাগে। তো বেশ কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে দিয়ে দিয়ে কমিয়ে দিয়ে দিয়ে একটু করে নাড়াতে হবে। আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলে, নাহলে পেঁয়াজ ভাজাটা বড্ড ছিটকায়, তো এই ছিটকানিটা বন্ধ হয়ে যাবে। একটুখানি নুন দিয়ে দেবো। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এরপরে আমি এখানে মশলার মধ্যে শুধু দিচ্ছি হচ্ছে নুন আর হলুদ। আর এরপর নুন হলুদ দেওয়ার পরেই আমি মাংসগুলো দিয়ে দেবো। এটা একদম রেওয়াজি মাংস, তো জাস্ট একটু হালকা গরম জলে হালকা করে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটু হালকা করে 5-10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম, আর একটু চাপা দিয়ে দিলাম, কেননা মাংস থেকে তো একটুখানি জল ছাড়বে, তো মাংসটা জলটা বেরোক এখান থেকে। আর একটু চাপা দিয়ে রেখে দিলাম। এরপর আমি ঢাকা খুলে দিয়েছি, 5 মিনিট পর একটু হালকা হালকা জল বেরিয়ে গেছে। আর এরপর আমি এখানে ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করছি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটুখানি চিনি দিচ্ছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সেটাও এখন দিয়ে দিচ্ছি। এবার এটাকে মাংসটাকে ভালো করে বেশ করে কষাবো। আর এরপর টক দই একটুখানি ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম কমিয়ে দিয়ে 10-15 মিনিট ধরে আস্তে আস্তে মাংসটাকে কষাবো। বলে মাংস যত কষানো হবে তত নাকি মাংসের টেস্টটা এনহ্যান্স করে, তো এখন আস্তে আস্তে মাংসটা কষতে থাক। তো প্রায় 10-15 মিনিট ধরে আস্তে 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 করে কষালাম। এরপরে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব। আর এরপর দেখো কড়ার মধ্যে যে মশলাটা লেগে রয়েছে বা খুন্তির মধ্যে যে মশলাটা লেগে রয়েছে, ওই জন্য এখানেই আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হবে, ঠান্ডা জল যদি মাংসে দিই না মাংসটা শিটে হয়ে যাবে, তো ফোটাবো না জলটা, জাস্ট হালকা একটুখানি গরম করবো, করে আবার ওই মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংসের মধ্যে তোমরা দেখেছো টক দই দিয়েছি, আর ওখানে আরো দুটো এরকম ছোট ছোট টমেটো। শুধু দেখো মাঝখানে যেই মুটকিটা থাকে সেটাকে আমি ছুরি দিয়ে কেটে বার করে দিয়েছি, আর দুটো টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা এখন দেবো না, কারণ আলুটা দিলে না 7-8টা সিটি পড়বে, আলুটা গলে পাক হয়ে যাবে। আলুটা 4-5টা সিটি পড়ার পর আলুটা দিয়ে আরো দুটো সিটি দিয়ে ছেড়ে দেবো। এবার জলটা না বুঝে দিতে হবে যে যেরকম যতটা ঝোল চাইবে। আমি একটু চাইছি একটু কষা কষা মাখা মাখা হবে, ওই জন্য একটু কম জল দিচ্ছি। তো প্রেশার কুকারটা আটকে দিলাম। এরপর এখানে আমি আগে 5টা সিটি পড়বে, 5টা সিটি পড়ার পর প্রেশার কুকারটা আবার খুলে দেবো, দিয়ে আলুর ওগুলো ওর মধ্যে দিয়ে আরও লাস্টে 2টা সিটি দেবো। 5টা সিটি পড়ে গেছে, তো আমি এবার এটা ঢাকাটা খুলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার সাথে সাথে আমি এখনই গরম মশলার গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। আবার লিডটাকে অন করে দিয়েছি, এরপর যে সারি দেখানো সিটি পড়বে, দিয়ে এটাকে স্ট্যান্ডবাই এরকমই রেখে দেবো, আর ঢাকাটা খুলবো না, একেবারে যখন খাবো তখন ঢাকাটা খুলবো। মাংস রান্না করতে গিয়ে আমি পুরো একদম ঘেমে নেই একসা, তো এরপর আমি যাবো হচ্ছে একটু ফ্রেশ হয়ে আসবো, একটু ফ্রেশ হয়ে নিই। তো মাটনের শাকারিটা একবার দেখে নাও, কালারটা ভালোই এসছে, আশা করি খেতে ভালোই হবে। তো এটা হচ্ছে আমার মাটনের প্রিপারেশন। আর একটা দিই, সেটা হচ্ছে ছোটো ছোটো পেঁয়াজ থাকলে না গোটা গোটা খোসা ছাড়িয়ে দিই, বা ছোটো রসুন থাকলে গোটা দিলেও খেতে ভালো লাগে, কিন্তু আগে ছোটো না রসুন নেই, বড় রসুন, ওই জন্য দেওয়া হলো না। আর তোমরা এরকম করে বাড়িতে বানিও, আর আমাকে অবশ্যই রিভিউটা দিও যে সোনালি দি বানালাম কেমন হয়েছে।